যশোদা মাই, 1890 খ্রিস্টাব্দে জানুয়ারির শেষ ভাগ। উত্তর ভারতের নানা জায়গা পরিভ্রমণ করে স্বামী বিবেকানন্দ পৌঁছেছেন গাজীপুরে। এসেছেন বাল্যবন্ধু সতীশ মুখোপাধ্যায়ের ভবনে। সেখানে এক ধর্ম আলোচনা সভার আয়োজন করা হলো। সেই সময় স্বামীজি গগনচন্দ্র রায় নামে এক প্রবাসী বাঙালির 9 বছর বয়স্কা কন্যার দিকে তাকালেন। ফুটফুটে রং, সমস্ত অঙ্গে লাবণ্য আর শ্রী ঝরে পড়ছে। আয়ত নয়ন দুটিতে বুদ্ধিদীপ্তির আভাস। বড় বিস্ময়কর এই বালিকার আকর্ষণ। গগন রায় বললেন, স্বামীজি, এটি আমারই মেয়ে, এর নাম মনিকা, আপনি দয়া করে একে আশীর্বাদ করুন। স্বামীজি বললেন, আপনার এই মেয়েকে আমি আগেই আশীর্বাদ করেছি, ওকে আমি মাতৃরূপে অর্চনা করব। এই কথা শুনে গগনচন্দ্র অবাক হয়ে গিয়েছিলেন। স্বামীজি বললেন, বড় শুদ্ধ সত্তা আপনার কন্যার, দর্শনের পর থেকে আমার মনে সংকল্প জেগেছে, একে আমি দুর্গা মাতা জ্ঞানে অর্চনা করব। আপনি আমার জন্য একটু কষ্ট সহ্য করুন, কুমারী পূজার আয়োজন করুন। এই কথা শুনে গগনচন্দ্র খুবই খুশি হয়েছিলেন। কুমারী পূজোর অনুষ্ঠান হলো তার ভবনে। স্বামীজি বললেন, এই বালিকা সামান্য মানবী নয়, জন্মান্তরের বিপুল সাত্ত্বিক সংস্কার নিয়ে পৃথিবীতে এই কন্যার আবির্ভাব। পরবর্তীকালে স্বামীজির এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়ে যায়। ওই ছোট্ট মেয়ে মনিকা এক বৈষ্ণব সাধিকার আসনে উপবিষ্ট হন, পরিচিতা হন যশোদামাই নামে। বারাণসী, আলমোড়া, বৃন্দাবনের সাধক এবং সজ্জনের কাছে অনন্য শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। 1881 খ্রিস্টাব্দের উত্তরপ্রদেশের গাজীপুরে যশোদা মাইয়ের জন্ম হয়। ছোট থেকেই তিনি ছিলেন ভাগবত প্রেমে আচ্ছন্না। তার ছিল আকর্ষণীয় ব্যক্তিত্ব। অধ্যাপক জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর জীবনধারা নতুনভাবে প্রবাহিত হতে থাকে। জ্ঞানেন্দ্রনাথ ছিলেন এক ধর্মকুশল ব্যক্তি, আধ্যাত্মিক আন্দোলনের প্রবক্তা, থিওজফি আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। স্বামীর মহৎ চরিত্রে স্ত্রী নিজেকে আরও করুণাময়ী করে গড়ে তুললেন। স্বামীর সঙ্গে বিশ্বের নানা অঞ্চল পরিভ্রমণ করলেন এবং আমেরিকার শিক্ষিত সমাজের মানুষদের সাথে মেলামেশা করলেন। বেশভূষা ও ফ্যাশনে তিনি ছিলেন অতি আধুনিকা। এমন অগ্রণী মহিলা উত্তর ভারতে খুব কম ছিলেন। লখনৌতে থাকার সময় তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটে যায়। হঠাৎ মনে হয় এই বিলাসবহুল জীবন ত্যাগ করতেই হবে। অতীন্দ্রিয় লোকের আলোক এসে তাকে উদ্ভাসিত করে তোলে। তখন থিওজফিস্ট নেতা জ্ঞানেন্দ্রনাথের অন্তর্জীবনেও এক পরিবর্তন এসে গেছে। বৈষ্ণবীয় ধর্মতত্ত্ব ভাবনায় তিনি সবসময় মত্ত থাকতেন। এই রূপান্তরের ছোঁয়া লাগে মনিকার জীবনে। এরপর থেকেই যশোদামাই মাঝে মাঝে ধ্যান তন্ময়তার জগতে প্রবেশই করতেন। তাদের বাড়িতে প্রায়ই আসতেন বিশিষ্ট গায়ক দিলীপ কুমার। একদিন তিনি গান গাইছেন, যশোদামাই পৌঁছে গেলেন কোনো এক অতীন্দ্রিয় ভাবরাজ্যে। লোপ পেল তার বাহ্যিক জ্ঞান, হয়ে গেলেন অন্য জগতের বাসিন্দা। যশোদামায়ের দৈত্যসত্তা সম্পর্কে অনেকে সন্দেহ প্রকাশ করে থাকেন। সামাজিক উৎসবে আবার একান্তে নিভৃত নিরালায় ভগবানের সাধনাও করতেন তিনি। লখনৌর পরে জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তীর নতুন কর্মস্থল হয় বারাণসী। তিনি হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাধ্যায়ের পদ গ্রহণ করেন। স্বামীর সঙ্গে যশোদামাই এলেন বারাণসীতে। নাগোয়ার এক প্রান্তে গঙ্গা তীরে রাধাবাগে ছিল তাদের ভবন। এই ভবনটি ছিল সাধু সজ্জনদের এক মিলনস্থল। এই পরিবেশ যশোদামাইয়ের কাছে অনুকূল হয়ে ওঠে। বৈষ্ণবীয় সাধনায় বিভিন্ন স্তরগুলি ধীরে ধীরে তিনি অতিক্রম করতে থাকেন, অর্জন করেন অলৌকিক ক্ষমতা আর অতীন্দ্রিয় দর্শনের শক্তি। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তার সাধন ঐশ্বর্যের খ্যাতি। জিজ্ঞাসু মানুষ তার সঙ্গে যোগাযোগ করতে থাকেন। আসতেন বিশিষ্ট আধ্যাত্মিক নেত্রী অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্তের সঙ্গে যশোদামাই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করতেন। এরপর একদিন মনিকা দেবী আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিলেন।
পরিচিতা হলেন যশোদাবাই নামে। চলে গেলেন হিমালয়ের কোলে প্রকৃতির রম্য লীলাভূমি কুমায়ুনের পার্বত্য অঞ্চলে। চারপাশে শুধু পাহাড়ের শোভা, মানসপুত্র নিক্সন, যিনি এখন কৃষ্ণপ্রেম নামে পরিচিত, তাকে যশোদা এক আশ্রমের প্রধান হিসাবে নির্বাচন করলেন। শুরু হলো আধ্যাত্মিক পরিকল্পনা। আলমোড়া থেকে 70 মাইল দূরে মোরতোলার ছোট্ট পাহাড়টির অবস্থান। সামনে প্রসারিত হয়েছে পুণ্যময় কৈলাসের দুর্গম পথ। এই জায়গাটির নৈসর্গিক শোভা যশোদামাইকে আপ্লুত করে। তিনি এই অঞ্চলটিকে নির্বাচন করেন তার শেষ পর্যায়ের সাধনক্ষেত্র হিসাবে। এখানেই স্থাপিত হয় আশ্রম। আড়ম্বরে স্থাপিত হল শ্রী রাধিকা এবং শ্রী রাধারমণের বিগ্রহদ্বয়। এই আশ্রমের নামকরণ করেছিলেন উত্তর বৃন্দাবন। বিগ্রহ সেবা, বৈরাগ্য সাধন এবং আন্তঃসাধনের মধ্য দিয়ে এগিয়ে চলে যশোদামায়ের জীবন। শিষ্যদের সঙ্গে নিয়মিত ধর্মালোচনাও করতেন তিনি। যশোদামাই জানতেন শুধু ভগবানের ধ্যান করলে চলবে না, ধর্মজীবনকেও সফল করতে হবে। আশ্রমের পাহাড়ি চাষের ক্ষেত বানানো হল। আশ্রমিকরা সেই ক্ষেতে স্বেচ্ছাশ্রম দান করতেন। এবার গায়ক দিলীপ রায় এসেছেন মোতলায়। পুজোর শেষে শুরু হলো তার ভজন গান। যশোদামাই তখন খুব অসুস্থ, নিজের শয্যায় শায়িত তিনি। দিলীপ রায়ের ভজনের বাণী তার মনে পরিবর্তন আনল। তিনি এগিয়ে চললেন এক অদ্ভুত আনন্দের আতিশয্যে। পৌঁছে গেলেন শ্রীমন্দিরে। কিছুক্ষণ বাদে শিষ্যেরা বললেন, যশোদামাই শয্যায় নেই, কোথায় গেলেন তিনি? অনেক খোঁজাখুঁজি করার পর তাকে পাওয়া গেল। রোগের আভাস কেটে গেছে, সমস্ত শরীরে এক অদ্ভুত জ্যোতির প্রভা। বোঝা গেল ঈশ্বরের কৃপায় তিনি সুস্থ হয়ে উঠেছেন। আশ্রমের পাশে কৈলাসের দুর্গম পথ যোগেশ্বর মহাদেবজির প্রাচীন মন্দির। এই পক্ষে তীর্থযাত্রীদের নিরন্তর আনাগোনা। তারা যশোদামাইয়ের মন্দিরে এসে বিশ্রাম গ্রহণ করেন, যশোদামাইয়ের সাথে আলোচনাও করেন। শেষে বেজে উঠল মহাপ্রয়াণের সুর। 1944 সালের ডিসেম্বরের 2 যশোদামাই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি নেই, কিন্তু এর বৃন্দাবন আজও ভক্তিপ্রেমের আগুন অনির্বাণ জ্বালিয়ে আছে। তার সুযোগ্য ভক্ত এবং শিষ্যদের দল তারই প্রদর্শিত পন্থা অনুসরণ করে চলেছেন। বন্ধুরা, ভারতের সমস্ত সাধক এবং সাধিকাদের জীবন এবং দর্শন সম্পর্কে জানতে আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকুন। এই নিয়ে অনেকের ভিডিও অলরেডি বানানো আছে, অবশ্যই দেখে নেবেন একটা একটা করে।